যে আমাকে টিকিট প্রদান করেছেন আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে কথা দিলাম আপনাদের মনের আবেগ এবং বিশ্বাস আমি কোনোদিনই সর্ব হতে দিব না আমি আমার প্রাণ দিয়েও এই স্বাধীনতার যুদ্ধকে নিশ্চয়ই আমরা জয় করে আসবো আমি বিশ্বাস রাখি পাতারকান্দি বিধানসভা সমষ্টির প্রতিটি ভাষা জনগোষ্ঠীর মানুষের উপর যে অন্তত আগামী 1 এপ্রিল 1 লক্ষ মানুষের আশীর্বাদ আমার উপরে নিশ্চয় থাকবে আজকে আমরা এই জায়গার ভূমিপুত্র আজকে বহিরাগত মানুষ এসে আমাদের উপরে যে হিটলারি শাসন যে গুন্ডারাজ যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছেন নিশ্চয় আমি বিশ্বাস করি একমাত্র আপনাদের দোয়া আশীর্বাদ এবং উপরওয়ালার আশীর্বাদ আমাদেরকে এই সব অপশাসন থেকে মুক্তি নিশ্চয় দিবে আপনারা সন্ধ্যাবেলা থেকে যেভাবে আমার জন্য অপেক্ষায় ছিলেন বিশ্বাস করুন আমি নিশ্চয় সময়মতো আসতে পারিনি আমি সেজন্য দুঃখিত কিন্তু আমি 10 মিনিট রেস্ট নেইনি আমি কোনো না কোনো জায়গায় আমাদের এই যে উদ্দেশ্য যে যে দিনের অপেক্ষা আমরা বিগত 5 বছর থেকে ছিলাম আজ মাত্র 2-4 দিন 3টি দিন আমাদের থেকে এই লক্ষ্য আর মাত্র 3টি দিন দূরে আছে সেই জন্য কতটুকু অস্থির হতে হবে আপনারা হয়তো নিজে বুঝতে পারছেন সেই সকাল থেকে উঠে রাত্রি 3টা 4টা অবধি পরিশ্রম করতে হচ্ছে এবং এই লড়াই আমার ব্যক্তিগত লড়াই নয় আজকে যতজন আমরা এখানে উপস্থিত আছি আমাদের আমাদের ব্যক্তিগত লড়াই নয় এই লড়াই সমাজকে পাতারকান্দিকে রক্ষা করার উদ্দেশ্যে আগামী প্রজন্ম সুন্দরভাবে একটা সুষ্ঠু পরিবেশে যেন বসবাস করে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটুকু যেন আমরা নিতে পারি রাস্তায় হাঁটতে আমরা বিশ্বাস আস্থা রেখে হাঁটতে পারি সেই অপশাসনকে পাতারকান্দি থেকে মুক্তি দেওয়ার জন্য এই লড়াই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ লড়াই এবং এই লড়াই আমরা নিশ্চয়ই জয়লাভ করব আপনাদের মনে অনেক শঙ্কা অনেক গুজব রটানো হচ্ছে এবং শঙ্কা আছে যে চা বাগান সম্প্রদায়ের ভোটের উপর নিশ্চয়ই আজকে আমরা 18 বাগানের একটি মিটিং করেছি অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো বা সেই ভিডিও গুলো দেখতে পারবেন যে আজকে হাজার হাজার মানুষ আমাদের সেই মিটিং এ আমাদের সাথে ছিলেন এবং সবাই অঙ্গীকারবদ্ধভাবে আমরা এক হয়েছি যে নিশ্চয়ই আপনারা যেভাবে আজকে বিগত 35 বছর থেকে চা বাগান সম্প্রদায়ের আমাদের আমাদের নেতা শ্রীমান মুনিয়ন গোলা স্যারের উপর আশীর্বাদ দেখেছিলেন এবং আজও যখন আরেক মৌকা এসেছে আপনারা এই 32 বছর যুবককে আপনারা মেনে নিয়েছেন নিশ্চয়ই চা বাগান সম্প্রদায়ের থেকে আপনাদেরকে নিশ্চয়ই নিরাশার মুখ দেখতে হবে না অন্তত 18 হাজার ভোট আমরা নিশ্চয়ই চা বাগান সম্প্রদায়ের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মিটিং ছিল আপনারা খবর করে দেখবেন ফ্লপ হয়েছে সেই মিটিং আমাদের পাতারকান্দির সর্বস্তর জনগণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মুখ্য জবাব উপযুক্ত জবাব সময় দিয়েছেন কারণ আজকে যখন বিপদমুখী আমাদের পাতারকান্দি বিধানসভা সমষ্টি ছিল তখন এই নেতাদেরকে দেখা যায়নি একমাত্র নির্বাচনের সময় এই 32 বছরের যুবকের সাথে লড়াই করতে এসেছেন অমিত শাহ নিশ্চয় আমার বিশ্বাস যে আমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা নিশ্চয় এই যে আমার আগামী 1 এপ্রিল আমরা সেদিনকে দুর্গাপূজা ঈদ এবং বড়দিন হিসাবে পালন করে 1 লক্ষ মানুষ নিবাসী সেই ব্যক্তিকে আমরা নিশ্চয় জবাব দিব এবং 2 মে আমরা ওনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আপনারা নিশ্চয় মনে বিশ্বাস রাখবেন এবং বিশেষভাবে আপনারা কোনো গুজবে কান দেবেন না অনেক চেষ্টা চালানো হচ্ছে আমাদের মধ্যে ভাগ ধরানোর এবং আপনারা সততা যাচাই করে আমার শুধু আমার উঠে কথার উপরে নয় আপনারা সত্যটা যাচাই করে আপনারা নিজের সিদ্ধান্ত নেন এবং আপনারা বিশ্বাস করেন আমি যে কথাটি আমি 3-4 বছর থেকে আমি বলে আছি যে আজ কমপক্ষে 18 থেকে 20 হাজার বাগান ভোট আমাদের পক্ষে থাকবে নিশ্চয় থাকবে কারণ 32 বছর যুবককে আটকানোর জন্য
আজকে বর্তমান বিধায়ক যে ছিলেন উনি বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের উপর অন্যায় অবিচার চালিয়ে বেনার পোস্টার জ্বালিয়ে দেওয়া হচ্ছে অফিসগুলো কার্যালয়গুলো ভেঙে দেওয়া হচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেস মোকদ্দমা চালানো হচ্ছে দুই দুইবার অবজারভার এসে ম্যাজিস্ট্রেট এসে আমার বাড়ির প্রতিটি ফুটা চেক করেছে যেন আমি কি জেনে রেখেছি আমার বাড়িকে এই যে মেন্টাল হ্যারাসমেন্ট ওনারা প্রতিটি ডিসিশন নিচ্ছেন যে কিভাবে আমাদেরকে আটকানো যায় কোন রাস্তা আমরা ছেড়ে চলছেন না ওনারা যেভাবে মেন্টালি হোক ফিজিক্যালি হোক প্রত্যেক প্রকার টর্চার আমাদের করছেন কাপুরুষ নয় বীর নয় কাপুরুষ নয় পাতারকান্দির মা প্রতিটি সন্তান একটি বীর জন্ম দিয়েছেন আমি বিশ্বাস করি আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত যদি বর্তমান বিধায়ক যিনি ছিলেন ওনার মধ্যে যদি সৎ সাহস থাকত সরাসরি ভাবে ফাইট করতেন ভারতের জন্য টিম নিয়ে মাঠে নামতেন না ওনার ভয় প্রকাশ করছে উনি এই বিধানসভা নির্বাচন নিশ্চয়ই হারতে চলেছেন এবং পাতারকান্দি বিধানসভা সমষ্টির মানুষ নিশ্চয়ই নিজের বাড়ির ছেলে রূপে নিজের আস্থা বিশ্বাস যেভাবে টিকিট দিয়ে রেখেছে ভোটের দিনও ভোট দিয়ে নিশ্চয়ই রাখবে একটিও ভোট যেন নষ্ট না হয় এই সংগ্রাম জিহাদ হিসাবে আমাদেরকে নিতে হবে এই সংগ্রাম মহাসংগ্রাম নিশ্চয়ই আমাদের পাতারকান্দিতে এই সাম্প্রদায়িকতাকে নষ্ট করার সাম্প্রদায়িকতাকে পাতারকান্দিকে উৎখাত করার জন্য এবং বিশেষভাবে সিন্ডিকেট রাজ গুন্ডা রাজ এবং পাতারকান্দি সার্কলকে দুর্নীতি মুক্ত করতে এই নির্বাচন আমাদেরকে কঠিন হয়ে লড়াই করতে হবে আপনারা বিশ্বাস করুন বর্তমান সময়ে যেভাবে আপনাদেরকে আমি সম্মান দিয়ে আসছি আগামী দিনেও আপনাদের সেই সম্মান বিন্দু মাত্র কম হবে না মনের মধ্যে যে আমাকে স্থান দিয়েছেন সেই স্থানটুকু রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যে আমার দিক থেকে আমার তরফ থেকে আমার পরিবারের কোন সদস্যের পক্ষ থেকে আপনাদের মনে যেন কোনো দুঃখ কষ্ট না হয় এবং বর্তমান সময় হয়তো বা আমি আপনাদেরকে ততটুকু সময় দিতে পারছি না কিন্তু বিশ্বাস করুন টিকিট পাওয়ার পর থেকে মাত্র 15 দিন হাতে আমার ছিল আমি যে আপনাদের সাথে সাক্ষাৎ করতে আশীর্বাদ দিতে আসবো না সেরকম মন মানসিকতা নই কিন্তু একটি দিন একটি জীবিত দেওয়ার মতো পর্যাপ্ত সময় আমার কাছে ছিল না পাতারকান্দি বিধানসভা সমষ্টি এত বড় সমষ্টি আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে জ্বালা যন্ত্রণাকে আমি সহ্য করে বর্তমান আমি ধৈর্য সহকারে লড়াই আগে নিয়ে যেতে চাচ্ছি এবং আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন আমরা এই লড়াই জিততে চলেছি অন্তত 25,000 ভোটে আমরা এই লড়াই নিশ্চয়ই জিতবো পাতারকান্দি বিধানসভা সমষ্টি প্রতিটি ভাষা জনগোষ্ঠীর মানুষ বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজের মানুষ মেধাই মণিপুরী সমাজের মানুষ ট্রাইবেল মানুষ হিন্দু বাঙালি সমাজের মানুষ চা বাগান সমাজের মানুষ সবাই এখন নিশ্চয় এক সুরে নিশ্চয় ওনারা আমার ওনাদের আশীর্বাদ আমার রাখতে চলেছেন যে ভূমিপুত্র চাই নিশ্চয় আমি বিশ্বাস করি অন্তত 1,00,000 নিশ্চয় আমরা কাজ করবো এবং আজকে যে আমাদের জাতীয় কংগ্রেসের আদর্শ মানে আমাদের দাদা ওয়াইস মেম্বার দাদা যে আজকে জয়েন করেছেন ওনাকে আমি আমার অন্তর্গত থেকে অনেক ধন্যবাদ সাধুবাদ নমস্কার জানাই এবং ওনার সাথে আমাদের দলকে জয়েন করার এই সংগ্রামকে জয়েন করার প্রত্যেক ব্যক্তিবর্গদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বাগতম জানাই এবং বিশ্বাস করুন আমাদের তরফ থেকে আপনার কোনোদিন তিরস্কার সুসহিত হবে না এরকম কোনো পরিস্থিতি আমি ঘোষণা করলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে যে আপনাদের ফান্ডের উপর আমার হস্তক্ষেপ কোনোদিন থাকবে না আপনারা আপনাদের ফান্ডের কাজ নিজেই করে যাবেন এবং আপনাদের সাইনবোর্ড পর্যন্ত আমি আমার নিজের নাম লিখতে আসবো না পাতারকান্দি বিধানসভা সমষ্টির জন্য সাব ডিভিশন যে আজ পর্যন্ত ডিক্লেয়ার ইমপ্লিমেন্ট হয়েছে সেই সাব ডিভিশন তথা আপনাদের অসম্পূর্ণ কাজগুলো রাস্তাঘাট থেকে নিয়ে অন্যান্য কাজগুলো নিশ্চয় আমি আপনাদের এই কথা দিলাম বিধায় নির্বাচিত হওয়ার পর সেগুলো নিশ্চয় হবে আপনারা আস্থা বিষয় রাখবেন বর্তমান রকিবুল হোসেন স্যারের
প্রোগ্রাম আছে লক্ষ্মীপুরে, আমাকে যেতে হবে। উনি 10-15 মিনিট আগেই নিলাম বাজারে এসেছিলেন, হয়তো বা এখন মানুষগ্রাম মধ্যে এসেছেন। আমাকে মাফ করবেন, আপনার খুব বেশি সময় আমি দিতে পারছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সংগ্রামে অভিনন্দন জানিয়ে এবং আজকের পবিত্র দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।